কাছের লাঠি দিয়ে টেনে দিই, হইল হাওলদার মেজর বেঙ্গল রেজিমেন্টের। যে ওস্তাদ আমাদের যে রাত নাই দিন নাই যে ট্রেন ডাউন করান আর হওয়ান আমাকে গতি দেবো কি, যদি এই দেশ স্বাধীন না হয় একটু ফোঁতা আছে। এই দেশ যদি স্বাধীন না হয় থাকার মতন বাতাসে লবে উড়িয়ে দিবে। মুক্তিযুদ্ধের সময় আপনি কোন সেক্টরে যুদ্ধ করছেন, মানে কাদের সাথে যুদ্ধ করছেন? বাবু আমরা তো বলার দিতেই করছি, আমার কষ্ট অবস্থা হইল আট সেক্টর। কি নাম বললেন? আট সেক্টর। আচ্ছা, যেদি নাম পাই এদিন সবাই আসবে, এবার মোকলাস হওয়া আসবে, ওই সব বাঙালির জীবন। এরপর সানু, এরপর কাজন, এরপর খালেক, সিদ্দিক সিদ্দিকুর রহমান, হাই কমান্ডার হইলো সিদ্দিক। হাই কমান্ডার সিদ্দিক ছিল না? এখন সবাই কিন্তু আস, যেই নাম দি কইছি এটি দেখি আর সব ব্যাপার দেখি। আমরা যুদ্ধ করছি একটা বিরাগর জোনালিয়া বন্দুক আছে না মালিকে বাড়িওয়ালা, এই একটা ফার্স্ট যুদ্ধ স্টাডি ওইখান থেকে আমার বাইক থেকে পাঁচ মাইল ধরিনি। আপনার যে যেখানে যুদ্ধ করছে আপনার বয়সে তো আরও লোকজন ছিল, ছিল না? ছিল তো। আপনি যদি দেশের জন্য যুদ্ধ করতে গেছেন, নিজের জীবনের মায়া ত্যাগ করছেন, আপনার বয়সে আরও যারা লোকজন ছিল সবাইকে যুদ্ধে গেছেন নাকি কেউ রাজা করে হয়েছে? আমার জানা সত্যি আপনার আশেপাশের লোকজন কেউ রাজা করার মধ্যে ঢোকে নাই? জানা সত্যি আপনি দেখুন সামনে থেকে যুদ্ধ করছেন, আপনার যুদ্ধের অভিজ্ঞতা দুদিন এরকম গোলাগুলি হয়েছে এরকম ছিলেন? হ্যাঁ, আপনি নিজে যেদিন গোলাগুলি মানে নিজে সামনে থেকে যুদ্ধ করছেন? দুইটা গোলাগুলি, একটা আমি একটা গুলি খেয়েছি। দাঁড়িয়ে গেছি এই দেখাই ওই আর্মি আর রাজারা আর অপরাজিত ওই দিকে ওই জায়গায়। আপনাদের ওই জোনে মানে ওই এলাকায় রাজাকার ছিল কারা? দাদারা বহু লোক ছিল, এত নাম বলো করা দাঁড়ায় কিছু কিছু নাম আছে, ওরা মারা গেছে ওই যুদ্ধের সময়। ওই যে কত মারতে ধনী লোক ছিল তাই না? না, ওরা তো ধনী ছিল না, গরিব ছিল, গরিব ছিল, ধনী ছিল। আপনি তো যুদ্ধ করছেন, প্রথম যে গোলাগুলির যুদ্ধটা সরাসরি পাক হানাদার বাহিনীদের সাথে, ওই প্রথম দিন যে আপনি যুদ্ধ করতে যান সেদিনের একটা ঘটনা বলেন যে কীভাবে গেলেন?
ওইটা ওই ঘটনাই তো ওই কি প্রথম দিনই আপনি গুলি খেয়ে গেছিলেন? না, প্রথম দিন গুলি খেয়ে নাই। এই গুলিটা হইলো মানে আমরা এক থানা ক্যাপচার করার পর দিয়া একথানা ক্যাপচার করার পরে ওইখানে থানায় যা ছিল ওটি লই নিল আমাকে সব অস্ত্রশস্ত্র। কি থানার অস্ত্রশস্ত্র? এই এলাকা ওর চাষ ওই একটা না বন্দুক আর একটা পিস্তল, এছাড়া কিছু ছিল না। এছাড়া আর কিছু আছে? এমনি লাড়ি আছে পাশে ঘোরা ঘোরা লাগে গেলে একেলে জঙ্গল সেফ দিতেছি লাইন পজিশন গেছি। এই অবস্থায় মানে ওইখানে এমনই পজিশনে এই এই আমার এই দুইটা গুন্না, এই দুইটা গুন্নার ভিতরে এই গুন্নারাই এই এই মোড়ের এই পিঠে রাস্তার পাশে একটা মাছটা পুষ্কুনি আছে, খুব পয়সা দিয়েছে পয়সার ভিতরে ওই একটা পিস্তল দিয়ে আছে একটা। আর এই মোড়টায় এই মোড়টা ছিল আছে আপনাদের ভোলায় কি তখন আর্মি হানাদার বাহিনীর? তো ওটা তো দ্বীপ ছিল, আশেপাশে সব নদী, আর্মি হানাদার বাহিনী এত গেল কীভাবে? ওই জায়গা আমার এইটা পূর্ব নদী উত্তীর নদী পশ্চিমবঙ্গ সোজা গেছে সোজা নদীর এই ওরা ওইটার দিকেই আমাকে অর্থের আমদানি হওয়া হয়েছে থানা আর ওই যে জায়গার তারপর আর্মি এক সমানে যে ওই বন্ধু সাঁতার এইবার বলে কামানি ওই দুইটাই কামানি আর যেহেতু ধান খেতে আসিল ধান খেতে যে পানি আসে ওই হাওয়ারা তো ওই কাটিয়ে বসে কাটিয়ে বসে ওই ধান খেতে অসীম অসীম মানে অসীম যেমন ওগুলি যে মাসে মাইতে পিটি বুঝলে মাইতে পিটিয়ে মাসে আর বাকি দুজনে মারা গেছে ওইটার দিকে আমার সব। এই কিন্তু আমরা ওই একটা থানারে এক এক করছি এক এক করে ওই থানা করে ফসল আরো আরো জরুরি ওই থানার থেকে ওই থানার ভিতরে মোটর পাইছিলাম একটি টুস মোটর পাইছিলাম একটা ওই শক্তি রুদে শক্তি পাইছিলাম ওই মোটরটা পাইছিল মোটর মোটর ওই মোটরই এলো এর পরে করতে 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 কেমনে কি এলো তখন আমরা তিনটা তিনটা পার্টি যে অ্যাটাক করছিলাম দলকার আগে গেলো বড়দি তারা এরপর এলো এই দলকার এই দলকার তারা অ্যাটাক করিয়া ওদিরও পাঁচ জায়গার আলবদ যা আছে এই আদিমন্দির ওগুলি লোকই দিয়ে মাস আমার মাত্র মানসি মাস ওই সময় আপনাদের আর্মি হানাদার বাহিনী যারা ছিল পাকিস্তানিদের
ওদের ভোলায় নির্যাতন করছে কি পরিমাণ? নির্যাতন করছে কিরকম? বহু নির্যাতন, যেমন নারী আমি করি, যেমন হিমবাসে খোলা পাই অনেক মাস, যারে পেছনে মারিয়ে দেয় তার ভয় বাচ্চা দিচ্ছে আলাদা রাখছে রাখছে। আমার বাড়িটা তো বাজারের ভিতরে, বাজারে এই বাজারটা বাজার সাইডে, এই সাইডটা নিয়ে বাড়ি এইভাবে বাড়িটা নিয়ে গিরাম গ্রাম করা হয়েছে। আমার দায়িত্বে তো সাইড পাঁচজন মানুষ আছে, আমার দুই শাসা দুই শাস হয়, আর একজন ভাই বউ দিন আমাদের গর্ভবতী আছে। আমার শাসারে বুঝিয়ে যখন অনাথ আছে ওই শাসা আমি এত বেশি দিছে, আর চারজন আছে। কি আছে